সড়ক দুর্ঘটনা মানবসৃষ্ট দুর্যোগের মধ্যে সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। এটি আন্দোলন কিংবা বিক্ষোভ কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনার মতো এই ভয়াবহতা। চালকদের বেপরোয়া মনোভাবের পাশাপাশি পথচারীদের অসচেতনতার কারণে নিত্যদিনই ঘটেছে ছোট বড় অসংখ্য সড়ক দুর্ঘটনা, ফলে বাড়ছে প্রাণহানি আর পঙ্গুত্বের ঘটনা। ছোট্ট শিশুসহ জীবনের ঝুঁকি নিয়ে কোনো সিগন্যাল ছাড়াই রাস্তা পার হচ্ছেন পথচারীরা, অথচ পাশে রয়েছে যাতায়াত ফুটওভার ব্রিজ। আমাদের কিন্তু সমস্যাটা হচ্ছে সরকার তো সুযোগ রাখছে দুনো দিকে আসা যাওয়ার, তো আপনাকে দুনো দিকে আগে এটা বন্ধ করলে অটোমেটিক্যালি সবাই ওইদিকে উঠতেছে। আমার আজকে বেশি খারাপ লাগতেছে, সেটার জন্য আমি মানে মাথা ঘোরাই যে ব্রিজ পারলে। এটা আসলে আমি ভুল করে ফেলছি, এটা অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত। এটা আসলে আমাদের অচেতনতার কারণে আমরা হয়তো বা ব্যবহার করি, এটা আমার উচিত হয়নি। চট্টগ্রাম কর্নেলহাটির এই চিত্রগুলো দেখলে বোঝা যায় নিয়ম নীতির তোয়াক্কা না করে কতটুকু অসতর্ক হয়ে রাস্তা পারাপার করছেন পথচারীরা। অনেকেই বলছেন অসুস্থ রোগীদের জন্য আন্ডারপাসের ব্যবস্থা করা গেলে রাস্তা পারাপারের ঝুঁকিটা কিছুটা হলেও কমে আসবে। মনে করি যে উপরের চেয়ে নিচ দিয়ে দিলেই ভালো হয়, কারণ অনেকে আছে ছোট বাচ্চা টাচ্চা লইয়া উঠতে কষ্ট হয়, ব্যাগ লইয়া উঠতেও কষ্ট হয়, কিন্তু আন্ডারগ্রাউন্ড করলে এতদূর উচ্চতা হবে না। আমরা এখানে আমি হাঁটার রোগী, আমি উঠতে পারি না, যার ফলে আমি এদিকে আসতে হয়। আমি উপরে উঠতে পারি না, আমি দুই স্টেপ তিন স্টেপ দিলে আমার সমস্যা হয়ে যায়। আমি আমার এখানে রিং লাগানো আছে, ওই জন্য আমি পুরো ব্রিজ দিয়ে ওঠা নামা করতে পারি না। এদিকে সড়ক দুর্ঘটনার জন্য সাধারণ পথচারীদের অসতর্কতাকেই দোষছেন চালকরা। এগুলো ওভারব্রিজ আছে, তারা ওভারব্রিজ ব্যবহার করতেছে না, তারা রাস্তা দিয়ে ফারে যাইতেছে, তাদের জন্য সরকার এগুলো ইয়ে করবে, তা না হলে তো এই আইন দিলে হবে না। এগুলো তো আমাদের উপর, এগুলো তো লোক এগুলো ওভারব্রিজ দিচ্ছে, তারা ওভারব্রিজ দিয়ে ফারেতেছে না, ওভারব্রিজ দিয়ে ফারলে অবশ্যই ঘটনা, তারা রোডে গাড়ির আঘাতে দুমু মারে। সড়ক দুর্ঘটনার বিষয়ে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগের কথা জানালেন চট্টগ্রাম ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। মানুষ সচেতন না হলে তাকে বাধ্য করা যায় না বা তাকে মারধর করার তো কোনো বিধান আসলে নাই, তো যার কারণে এটা হলো কেউ যদি চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা ক্রস করে তাহলে তো তার জীবনের জন্য এটা ক্ষতিকর, ঝুঁকি আহত হবে নাহলে নিহত হবে, এবং এটাই হচ্ছে। তো এটা অনুরোধ থাকবে যারা নিজেকে নিজের জীবনকে বাজি রেখে এই সামান্য একটু কষ্টের জন্য যারা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তা গাড়ির ভিতর দিয়ে পার হন, আমি অনুরোধ জানাবো তারা যেন এটা না করেন নিজের জীবনের স্বার্থে এবং মানুষের অন্যান্য জীবনের স্বার্থে। প্রচেষ্টা এবং এই অভিযান অব্যাহত আছে। আর ফুটপাথটা এটা আমরা ইতিমধ্যে আমাদের কমিশনার স্যার তিনি সকল থানাকে কঠোর নির্দেশ দিয়েছেন যে এই ফুটপাথ যেন মুক্ত হয়ে যায়, ফুটপাথও আশা করি অচিরেই মুক্ত হয়ে যাবে, এটা থানা দেখে থাকে। সবার আন্তরিক প্রচেষ্টা এবং সৎ উদ্যোগ থাকলে সড়ক দুর্ঘটনার মতো এমন ভয়াবহ পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব বলে মনে করেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ। রাস্তা পারাপারের সময় বিভিন্ন দিকে আমরা এক অপরের কোনো রকমের বাকবিচার না করি আমরা এই পার থেকে ওপারে চলে যাই, আমরা কেন সচেতন হব না? আমরা দেশের একটা স্বাধীন নাগরিক, আমরা স্বাধীনভাবে চলতে চাই, সব জায়গায় আমরা স্বাধীনতা ভোগ করি, কিন্তু রাস্তা পারাপারের ক্ষেত্রে যদি আমি যেদিকে মনে চাই সেদিকে চলে যাই তাহলে তো হলো না। নির্দিষ্ট করে দেওয়া আছে, ফুট ওভার ব্রিজ আছে, তারপরে জেব্রা ক্রসিং আছে, এগুলি যেন আমরা এই মানি চলি। অসচেতনতা আর অসতর্কতার কারণে সড়কে না ঝরুক আর কোনো প্রাণ, এমনটি চাওয়া বিশিষ্টজনদের। মাহির হাসান, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম।